আসসালামু আলাইকুম। মাকামকুঞ্জ প্রজেক্টে সকল সদস্যকে স্বাগতম। আমাদের এই ইউনিটের উপর যেই ফ্ল্যাট অংশটা করা হবে সেটার কলামের বান্দা চলতেছে। আশা করতেছি দুই একদিনের ভিতর এটাও কলাম ঢালাই হয়ে যাবে। তো আপনাদের কাছে সবিনয় অনুরোধ, আপনারা যারা এগারোতম কাজের জন্য এখনও টাকা পে করেন নাই, এই মাসের লাস্ট তারিখ ছিল টাকা দেওয়ার শেষ তারিখ, আপনারা দয়া করে এই আজকে 29 তারিখ দুই একদিনের ভিতরে টাকা দেন, না হলে ইট আনা প্লাস কাজ দ্রুত গতি করা কষ্টদায়ক হয়ে যাচ্ছে। নিজের পকেট থেকে তো আর টাকা সবগুলি দেওয়া সম্ভব না, মাঝে মধ্যে জোড়াতালি দেওয়া এটা এক ধরনের বিষয়, কিন্তু পুরা কাজ কন্টিনিউ করতে প্রায় 15-20 লাখ টাকা লাগবে অ্যাকাউন্টে। কিন্তু সবাই এগারোতম অংশ কাজ করার জন্যে সবাই টাকা পে করেন নাই। এর ভিতর কিছু টাকা আমাদের হাতে যেগুলো আছে তার ভিতর 2,77,000 টাকা আছে সোশ্যাল ইসলাম ব্যাংকে, যেখান থেকে আমি টাকা উঠে আনতে পারতেছি না। আর আপনাদের সবাই, আপনারা মনে করছেন যে ওই যে ইটের গাঁথুনির টাকা তো আমরা ষষ্ঠ ইয়ার থেকে দিয়ে দিছি, তাই না? কিন্তু ষষ্ঠ ইয়ার ওইগুলা যে আপনার পানির বিল, বিভিন্ন কার্যক্রম, তারপরে অ্যাডজাস্টমেন্ট, বিভিন্ন সময় 27 লাখ টাকায় ছাদ নামানোর কথা, কিন্তু ছাদ যে হয় নাই, ওখানে যে টাইম টু টাইম ভরা লাগছে হিসাব আপনারা সবাই সপ্তম ছাদ পর্যন্ত দেখে নিছেন প্রত্যেক ইউনিটিতে কত খরচ গেছে। এখন এই কাজটা করার জন্যে যেই পরিমাণ টাকা থাকার কথা বকেয়া এবং বিভিন্ন ব্যাংকে আটকা থাকার কারণে কাজ সঠিকভাবে করার মতো টাকা আমার কাছে নাই। যদি আপনারা জুন মাসে ভবনে উঠতে চান তাহলে দয়া করে টাকা পে করেন।